আচ্ছা দেখো, ইস্যু অফ শেয়ার যখন করবো না, তো বেসিক্যালি এটা কিসের উপর হচ্ছে? লিমিটেড কোম্পানির উপর। তো লিমিটেড কোম্পানির ইস্যু অফ শেয়ার যখন আমরা করবো, ইস্যু প্রসেসটা আজকে শিখবো। আর ইস্যু প্রসেস সাথে তোমার ভেরিয়াস জানা নেই। তো যখন কোম্পানি ইস্যু করে শেয়ার, কাকে করবে? পাবলিককে। মাঝখানে কারা থাকে? আন্ডাররাইটার। তো কোম্পানি আর পাবলিকের মাঝখানে কে কাজ করে? আন্ডাররাইটার। এদেরকে আমরা বলি ব্রোকার। যেমন আমাদের থাকে না ব্রো অ্যাপ, জিরোধা, এরা সবই হচ্ছে তোমার শেয়ার ব্রোকিং অ্যাপ বা ব্রোকার। ব্রোকার ইন্ডিভিজুয়াল হতে পারে, ব্রোকার পার্টনারশিপ হতে পারে। ব্রোকার পার্টনারশিপ যখন হবে তখন সেটাকে বলে আন্ডাররাইটার। আন্ডাররাইটিং, আন্ডাররাইটিংয়ে আমরা চ্যাপ্টার করব। তো এদের মাধ্যমে পাবলিকের সাথে কোম্পানির রিলেশনশিপ হয় ভায়া ইস্যু, শেয়ার ইস্যুর ক্ষেত্রে। আর শেয়ার ইস্যু ছাড়া আর কী ইস্যু হয়? ডিবেঞ্চার ইস্যু হয়, প্রেফারেন্সিয়াল ইস্যু হয়। তো আমাদের মেন কাজ হচ্ছে ইস্যু অফ শেয়ার, যেটা বলেছি এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি হবে ইস্যু অফ ইকুইটি শেয়ার। তো ইকুইটি শেয়ার যখন ইস্যু হবে, ফার্স্ট তো মনে করো কোম্পানি এ লিমিটেড, এ লিমিটেড তার ব্রোকারদের মাধ্যমে এ লিমিটেড বাজারে শেয়ার ছাড়লো। ব্রোকার আছে, ব্রোকাররা সেই শেয়ারগুলোকে নিয়ে তাদের মাধ্যমে কাদের বিক্রি করে? পাবলিককে। তো পাবলিক শেয়ার কিনবে ভায়া ব্রোকার। তো ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, কার অ্যাপ্লিকেশন করবে? পাবলিক অ্যাপ্লিকেশন করবে। কোথায় অ্যাপ্লিকেশন করবে? যে কোম্পানির শেয়ার তুমি পারচেস করতে চাও সেই কোম্পানির শেয়ারে, কোম্পানি সেই কোম্পানির শেয়ারে পাবলিক পারচেস করার জন্য অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন হওয়ার, অ্যাপ্লিকেশন মানে কিন্তু অ্যাপ্লিকেশন উইথ অ্যামাউন্ট। তাহলে শেয়ারের পার্ট হচ্ছে কি কি? অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এই চারটে করে আমরা টোটাল প্রাইস পাবো। টোটাল প্রাইসকে আমরা বলবো ফেস ভ্যালু। তো স্যার, ফেস ভ্যালু আর মার্কেট মার্কেট ভ্যালু এক হয় না? কখনো কখনো এমপি মার্কেট প্রাইস গ্রেটার দ্যান ফেস ভ্যালু হয়। তাহলে স্যার এক্সট্রাটা কি? এক্সট্রাটাকে আমরা বলি প্রিমিয়াম। মার্কেট প্রাইস ইকুয়ালস টু ফেস ভ্যালু হতে পারে, তো নো প্রিমিয়াম, নো ডিসকাউন্ট। আর কখনো কখনো হতে পারে মার্কেট প্রাইস লেস দ্যান ফেস ভ্যালু, এটাকে আমরা বলি ডিসকাউন্ট। বাট ইন ইন্ডিয়া ডিসকাউন্টে শেয়ার ইস্যু হয় না। ইন্ডিয়াতে কী কী হয়? এক পার, এক প্রিমিয়াম, এই দুটোই এখন মার্কেটে চলছে। বাট বিকম সিলেবাসে এখনো অবধি তিনটেই করবো, এক পার, এক ডিসকাউন্ট, এক পার, এক প্রিমিয়াম, এক ডিসকাউন্ট। কী বলে বুঝতে পেরেছো? বিকমে আমাদের তিনটেই আছে, বাট অরিজিনালি আজকের দিনে শুধুমাত্র এক পার, এক প্রিমিয়াম। এক পার মানে ফর এক্সাম্পল 10 rupees ফেস ভ্যালু, আর তুমি বাজারে শেয়ার ছাড়লেও 10 rupees, তাহলে এক পারে হল, নো এক্সট্রা অ্যামাউন্ট, নো লোয়ার অ্যামাউন্ট। ফর এক্সাম্পল মার্কেট ফেস ভ্যালু হচ্ছে 10, তুমি শেয়ার ইস্যু করেছো মেবি 15, তাহলে এক্সট্রা যে 5 ওটাকে বলে প্রিমিয়াম। তাহলে যখন শেয়ার ইস্যু হবে তখন কোন কোন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে আমরা না কিছুক্ষণের জন্য একটা কি বলে বক্স বলে মনে করবো। কিরকম বক্স? নাম্বার 1 বক্স আমরা দিলাম, ক্যাপিটাল বক্স। নাম্বার 2 বক্স আমরা দিলাম শেয়ার প্রিমিয়াম বক্স। এদের দুজনেই নেচার হচ্ছে ক্রেডিট লায়াবিলিটি। ওকে, এরা দুজনেই হলো ব্যালেন্স শিটের লায়াবিলিটি পজিশন। আর একটা বক্স আমরা করবো, সেটাকে আমরা বলি ব্যাংকের বক্স। কোন বক্স? ব্যাংক বক্স মানে অ্যামাউন্ট, এটা লায়াবিলিটি, নিজের কি ডেবিট, এটা অ্যাসেট। অর্থাৎ যখনই আমরা শেয়ার ইস্যু করবো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হবে। এক্সাম্পল মনে করো, এদিকে দেখা যাচ্ছে ফেস ভ্যালু 10, শেয়ার ইস্যু হয়েছে এক পার। তাহলে এক পারে যদি ইস্যু হয় তাহলে কোম্পানি শেয়ার ইস্যু করে কি পেয়েছে? টাকা পেয়েছে। তাহলে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আমি মনে করছি এখানে কোনো ব্রেকআপ নেই, মানে ফুল অ্যামাউন্ট চেঞ্জ হয়ে পড়ে, অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, পরে বোঝাচ্ছি। তুমি একটা গ্রস অ্যামাউন্ট ধরো যে 10 rupees একবারে নিয়ে নিচ্ছে, তাহলে কোম্পানি যদি শেয়ার ইস্যু করে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত পাচ্ছে? 10 টাকা পাচ্ছে। মানে কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টে 10 rupees প্লাস হচ্ছে না? মিস্টার এক্স আমার কোম্পানি শেয়ার কিনবে, তাহলে মিস্টার এক্স কী করবে? অ্যাপ্লিকেশন মানে পুরো টাকাটা মানে একবারে দিচ্ছে, তাহলে মিস্টার এক্স টাকা দেবে কাকে? কোম্পানিকে, এ লিমিটেডকে। তাহলে এ লিমিটেডের ব্যাংক ব্যালেন্স বাড়লো, আর এ লিমিটেডের শেয়ার হোল্ডারের মধ্যে মিস্টার এক্স একজন শেয়ার হোল্ডার, তাহলে ব্যাংক টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল।
অ্যামাউন্ট কত 10 10, যেই তুমি অ্যামাউন্ট 10 10 করলে তাহলে ক্যাপিটাল বক্সে ঢুকলো 10, ব্যাংক বক্সে ঢুকলো 10। আর আমরা যদি ব্যালেন্স শিট বানাই না, কোন ব্যালেন্স শিট, নতুন ফরম্যাটে, তাহলে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে শেয়ার ক্যাপিটাল, তাতে 10 rupees অ্যাড হলো, আর অ্যাসেটস এ ব্যাংকেও 10 rupees অ্যাড হলো, তো ব্যালেন্স শিট ক্যালি করে গেল। এবার প্রশ্ন হচ্ছে নাম্বার 2, অ্যাড প্রিমিয়াম at the rate of 15 each, present কত 10 টাকা, তাহলে ব্যাংক কত হবে? আমি যদি 10 টাকার শেয়ারকে 15 টাকায় বাজারে ছাড়ি, তাহলে কাস্টমার বা শেয়ার হোল্ডার যারা আমাকে অ্যাপ্লাই, যারা অ্যাপ্লিকেশন করছে আমার কোম্পানি শেয়ার কিনতে চাইছে, তারা কত দেবে? ব্যাংকে 15 টাকাই দেবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 15 হবে। ক্যাপিটাল কত বুকিং হবে? ক্যাপিটাল অলওয়েজ ফেস ভ্যালু, হোয়াট এভার মার্কেট প্রাইস, অর্থাৎ 10 rupees এর ফেস ভ্যালু যদি 100 rupees এ বিক্রি করো, 90 rupees প্রিমিয়াম, 10 rupees এর ফেস ভ্যালু, 1000 rupees এর শেয়ার বিক্রি করছো, 990 rupees, 990 টাকা প্রিমিয়াম, অ্যামাউন্টে কোনো যায় আসে না, নেচার সেম। ক্যাপিটাল অলওয়েজ বুক ক্যাপিটাল, ফেস ভ্যালু অলওয়েজ বুক অ্যাট ক্যাপিটাল, মোর দ্যান ফেস ভ্যালু অ্যামাউন্ট, যেটাকে আমরা প্রিমিয়াম বলি। প্রিমিয়াম কোথায় বুক হবে? প্রিমিয়াম বুক হবে প্রিমিয়াম কলামে, আর প্রিমিয়াম আর ক্যাপিটাল ম্যাচ হয়ে কোথায় যাবে? ব্যাংক কলামে। তাহলে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 15, ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10, আর শেয়ার প্রিমিয়াম কত 5। এটা যদি আমরা এখানে পোস্টিং করি তাহলে ক্যাপিটাল 10 থাকবে, প্রিমিয়ামে 5 হবে, আর এটা কত হয়ে যাবে 15। ব্যালেন্স যদি করো তাহলে এখানে একটা শেয়ার প্রিমিয়াম ঢুকে যাবে, এখানে প্লাস 5 হয়ে যাবে 15, আর ব্যাংক অটোমেটিক্যালি বেড়ে হয়ে যাবে, ক্লিয়ার? আর একটা সিলেবাসে এই মুহূর্তে আছে কিন্তু অরিজিনালি সেটা নেই, অ্যাড ডিসকাউন্ট। 3 নম্বর কেস, মনে করো ফেস ভ্যালু 10 আর ইস্যু প্রাইস, নিচে থেকে দেখা যাচ্ছে ইস্যু প্রাইস 9, তাহলে 10 টাকার শেয়ার বাজারে 9 টাকায় ছাড়ছো, তাহলে তুমি টাকা কত পাচ্ছ? টাকা তুমি সেম পাচ্ছ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 9 টাকা, বাট ফেস ভ্যালু কি বলেছিলাম? হোয়াট এভার ইউর ফেস ভ্যালু, তুমি যদি 10 টাকার শেয়ার 1000 টাকায় বিক্রি করো, 990 প্রিমিয়াম, আর তুমি যদি 10 টাকার শেয়ার 1 টাকায় বিক্রি করো, তাহলে 1 টাকা হচ্ছে ব্যাংক, 10 টাকা কিন্তু ক্যাপিটাল, 9 টাকা ডিসকাউন্ট। 10 টাকার শেয়ার যদি 1 টাকাতেও বিক্রি করি তাহলেও ফেস ভ্যালু 10, 10 টাকার শেয়ার 10 টাকায় বিক্রি করলে ফেস ভ্যালু 10, মানে ক্যাপিটাল 10, আর 10 টাকার শেয়ার যদি 10000 বিক্রি করি, ডিফারেন্স সব অ্যামাউন্ট প্রিমিয়াম, 10 টাকা কিন্তু ক্যাপিটাল, তার মানে ক্যাপিটাল অলওয়েজ ফিক্সড, কত অ্যাট অ্যাট ফেস ভ্যালু। তাহলে এখানেও আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেবো 10, তাই না? তাহলে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার ডেবিট 1। এখন আমরা একটা কথা এখনও বলে দিই, এই এইটিটা সিলেবাস ওয়াইজ আমরা করবো, কোশ্চেন পেপার এলেও করবো, তাই শেখার জন্য রিয়েল লাইফে এর কিন্তু কোনো অস্তিত্ব নেই। মার্কেটে তুমি কোনো শেয়ার প্রাইস ডিসকাউন্টে ইস্যু হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি? ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারকে আমরা বলি প্রিলিমিনারি এক্সপেন্সেস অর ফিকটিশিয়াস অ্যাসেট, আর নতুন ব্যালেন্স শিটে তার জায়গা কোথায়? নতুন ব্যালেন্স শিটে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে বাদ দেবো। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস একটা ব্যালেন্স শিট আর দেখা যাবে তোমাকে, এদিকে শো হচ্ছে ব্যালেন্স শিট যদি আমরা করি তাহলে কি হবে? আমরা যে লিখছি না ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, তার আন্ডারে কি পড়ছে? তার আন্ডারে একটা হচ্ছে এ শেয়ার ক্যাপিটাল, কত পড়বে? তুমি কত জার্নাল করেছো? শেয়ার ক্যাপিটাল 10, তো 10 টাকাই বুক হবে, ঠিক আছে? আর বিতে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, হোয়াট এভার ইউর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার থেকে ডিসকাউন্ট মাইনাস হবে। তো আমাদের এখানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিছু নেই না, তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 0, সেখান থেকে আমরা ডিসকাউন্ট মাইনাস করছি -1, তাহলে -1, তো অটোমেটিক্যালি লায়াবিলিটি কত? 9 টাকা হলো, বুঝতে পারলে? ডিসকাউন্ট অন আগেকার নিয়ম অনুযায়ী টি শেপে ডিসকাউন্ট অন ইস্যু শেয়ারকে আমরা প্রিলিমিনারি এক্সপেন্সেস এ বুকিং করতাম, আর এখন ডিসকাউন্ট অন ইস্যু শেয়ারকে আমরা কোথায় দেখাই? এখন ডিসকাউন্ট অন ইস্যু শেয়ারকে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে লেস করব। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিছু নেই অ্যামাউন্ট, তাই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস নেই মানে 0, সেখান থেকে ডিসকাউন্ট 1 টাকা বাদ দিয়ে নেগেটিভ 1, নেগেটিভ 1 পজিটিভ 20.9 করে দেবে, আর
স্যার অ্যাসেটসে কি হবে, অ্যাসেটসে অ্যাজ ইউজার ব্যাংক অ্যাকাউন্টে কত হবে, 9 টাকা বসবে, কারণ পিল ছিল 9 টাকা। আর স্যার বক্স অনুযায়ী 10-10 থাকবে, প্রিমিয়ামে কিচ্ছু হবে না, আর এই কলমে 9 হবে, ডিসকাউন্টের একটা আলাদা বক্স ওপেন হবে, 1 টাকা যাবে। ক্লিয়ার? এই পার্টটা তোমরা কপি করো।